28% করোনা সংক্রমণের হার পৃথিবীর কোনো দেশে এখন নেই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খসরু। তাই করোনা যুদ্ধে বিজয়ের জন্য অন্তত 24 থেকে 25 দিন কঠোর বিধিনিষেধ রাখা প্রয়োজন বলে মনে করেন তিনি। ডিবিসি নিউজের সংবাদ সম্প্রসারণে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। করোনা যুদ্ধে বিজয়ের জন্য 1-2 সপ্তাহের কঠোর বিধিনিষেধ যথেষ্ট নয় বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান। এতে সংক্রমণ কিছুটা কমে এলেও আবার ব্যাপক হারে বাড়ার আশঙ্কা করেন তিনি। 28% সংক্রমণের হার নিয়ে সেই দেশটি যখন লকডাউন যদি 14 দিন পরে চিট করে এবং সে তখনও যদি 5%-এর নিচে না যায়, তাহলে পরে তোলার 5 দিন পরে আমরা যা অর্জন করব সেটা ধূলিসাৎ হয়ে যাবে। এটি একটি যুদ্ধ যেটি অন্তত 24-25 দিন চালালেই বিজয়ের সম্ভাবনা আছে, অন্যথায় এই আংশিক বিজয় আবার সম্পূর্ণভাবে আমাদেরকে পরাভূত করবে। বিধিনিষেধের সময় পোশাক কারখানা খোলা রাখায় অনেক মানুষের সমাগম হয় করোনা সংক্রমণের ঝুঁকির সংখ্যার কথাও বলেন তিনি। এই শর্তেই শিল্প কারখানাগুলো খোলা রাখা হয়েছিল, ওনারা নিজস্ব পরিবহনে শ্রমিকদের নিয়ে যাবেন। এখন এই শর্তটি লঙ্ঘিত হলো, অতএব এটার জন্য দায় যদি থাকে তারা যারা নাকি শ্রমিকদের নিতে পারেনি তাদের, হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো যারা গার্মেন্ট সেক্টর বা অন্যান্য খাতে প্রতিদ্বন্দ্বিতা করে এক্সপোর্টে, তারা প্রোডাকশন বন্ধ করেছে, তো তাদের সংক্রমণের হার কি আমাদের চেয়ে বেশি, তাদের নিয়ন্ত্রণ কি আমাদের চেয়ে দুর্বল, তার মানে তারা মানুষের প্রাণকে বেশি মূল্য দিয়েছে অর্থের চাইতে। তবে বিজিএমইএ পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ আজিম জানান 90% শ্রমিক কারখানার আশেপাশে থাকে, তাই ঝুঁকি নেই সংক্রমণের। আমাদের 90% শ্রমিকই ওয়াকিং ডিস্টেন্সে থাকে সবাই। আমাদের সব জায়গায় ফ্যাক্টরির পাশাপাশি একটা টাউনশিপ গড়ে উঠছে, ওখানে বাড়ি ভাড়া বাজার এটা ইত্যাদি। 10% যারা আসে হয়তো টঙ্গী থেকে গাজীপুরে আসে বা আশেপাশে থেকে আসে, তাদের একটু অসুবিধা হচ্ছে, তারপরে অনেকে আসতে আসে। মাহিম মুস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা।